আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি ঘরের সকল ধরনের পোকামাকড় কিভাবে আপনারা দূর করতে পারেন সেই টিপসটাই শেয়ার করবো সাথে ঘরে থাকা মাত্র অল্প উপকরণ দিয়ে কিভাবে আপনারা এই পোকামাকড়গুলো তাড়াতে পারেন সেই উপায়টাই বলে দেব। আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দয়া করে পুরোটা ভিডিও না টেনে দেখবেন তো প্রথমে আমি তেলা পোকা মারা উপায় বলে দিচ্ছি আপনাদের এখানে আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আমি আপনাদের দেখানোর জন্য নিয়ে নিলাম এখানে একটা পেঁয়াজ একটা রসুন আর নিয়ে নিচ্ছি গোলমরিচ আমি এখানে কালো গোলমরিচটা ব্যবহার করেছি কারণ কালো গোলমরিচের ঝাঁসটা কিন্তু একটু বেশি হয় তো আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি এরকম আস্ত আস্ত যে গোলমরিচগুলো সেগুলো কিন্তু নিতে হবে তো এই আমি এখন মশলাগুলো বেটে নিয়েছি আমি এখানে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি রসুন বাটা আর আমি গোলমরিচটা এরকম গুঁড়ো করে নিয়েছি আপনারা একদম ফ্রেশ গোলমরিচটা কিন্তু গুঁড়ো করে নেবেন এবার আমি এখানে দুই কাপ পানি নিয়ে নিয়েছি নর্মাল যে টেম্পারেচারের পানি আমি সেই পানিটাই নিয়ে নিয়েছি দুই কাপ তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে এক টেবিল চামচ রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ পেঁয়াজ পাটা আপনারা ব্লেন্ডারে কিন্তু এই মশলাটা ব্লেন্ড করে নিতে পারেন আর নিয়ে নিচ্ছি এক চামচ আমি এখানে গোলমরিচের গুঁড়া যখন আদা সরি রসুন আর পেঁয়াজের সাথে এই গোলমরিচের গুঁড়াটা মেশাবেন তখন দেখবেন একটা তীব্র কিন্তু গন্ধ আসে সেটা কিন্তু মোটেও তেলাপোকা সহ্য করতে পারবে না তো এবার আমি একটা বোতলে সম্পূর্ণ মিশ্রণটা নিয়ে আমি এখানে একটা স্প্রে নিয়ে নিয়েছি এই স্প্রেগুলো কিন্তু বাজারে মাত্র দশ থেকে বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো দেখতে দেখতে আমি দেখলাম যে রান্নাঘরে ছোট সাইজের একটা তেলাপোকা পোকা তা আমি তেলাপোকার পোকার উপরে একটু স্প্রে করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে তেলা খুব দ্রুত কিন্তু মরে গিয়েছে তো এবার আমি দেখাবো ইঁদুর তাড়ানোর উপায় তো ইঁদুর তাড়ানোর যে উপায় ঘরোয়া তিনটি উপায় সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা দয়া করে একটু দেখে নেবেন তারপরেও আমি আপনাদেরকে একটু শর্ট করে দেখানোর চেষ্টা করছি প্রথমে আমি এখানে মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজের রস নিয়ে ভালোভাবে একটু মেখে আমি এরকম একটু গোল করে নিয়েছি আর দ্বিতীয় ধাপে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে হাফ চামচ আটা আর হাফ চামচ চামচ মরিচের গুঁড়ো আর অল্প একটু পানি তারপর আমি আরো একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি যেসব জায়গায় ইঁদুরের উপদ্রব বেশি বা অনেক বেশি ইঁদুরের উপদ্রব হলে আপনারা কিন্তু পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর তৃতীয় টিপসটা আমি এখানে তেজপাতা নিয়ে নিয়েছি তো তেজপাতা এরকম একটু ধোয়া সৃষ্টি করে নিতে হবে যেসব জায়গায় ইঁদুর উপদ্রব বেশি সেখানে আপনারা এরকম ধোয়া সৃষ্টি করে দিতে পারেন তারপর রান্নাঘরে বা যে জায়গাগুলো ইঁদুর প্রচুর পরিমাণে দেখতে পারবেন সেই জায়গাগুলো এভাবে কিন্তু আপনারা রেখে দিতে পারেন এবার দেখাবো দূর করা ঘরোয়া উপায় তো এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পানি তো দুই কাপ পানির ভেতরে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পেঁয়াজ পাটা আপনারা চাইলে পেঁয়াজের রসও ব্যবহার করতে পারেন তারপর আমি একটু পানির সাথে ভালোভাবে গুলিয়ে নিলাম নিয়ে আমি একটা পরিষ্কার বোতলে ভেতরে ভরে নিচ্ছি তারপর স্প্রেটা আমি বোতলের মুখে লাগিয়ে দিচ্ছি এবার যে জায়গাগুলো ছাড় পোকার উপদ্রব বেশি বিশেষ করে জাজিমার তোষকের কর্নারে বালিশের কর্নারে আর সোফার কর্নারে কিন্তু আপনারা এভাবে করে স্প্রে করে দিতে পারেন ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবেন তারপর চলে আসছি টিকটিকি তাড়ানো উপায় এই টিপসটা শেয়ার করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাচের গ্লাসের এক গ্লাস পানি তারপর আমি নিয়ে নিচ্ছি উঁচু উঁচু করে এক চামচ কালো গোলমরিচের গুঁড়ো পানির সাথে গোলমরিচ করেছে গোড়াটা যখন মেশাবেন দেখবেন এটার মধ্যে থেকে একটা তীব্র কিন্তু একটা স্মেল আসে যেটা টিকটিকি মোটেও সহ্য করতে পারে না আরও একটা জিনিস আপনারা করতে পারেন আপনারা কাঁচা ডিমের খোসাটা কিন্তু একটা সুতা দিয়ে আটকে ভেন্টিলেটরের কর্নারগুলোতে ঝুলিয়ে দিতে পারেন তাতেও কিন্তু টিকটিকি থাকে না তো এই টিপসটা আমার মনে হলো আপনাদের সবার জন্য অনেক বেশি ইজি হবে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে করে ঘরে ঘরের গোলোতে আর ভেন্টিলেটরে কিন্তু আপনারা স্প্রে করে রাখতে পারেন টিকটিকি উপদ্রব থেকে অনেকটাই রক্ষা পাবেন তারপর চলে আসছি মশা মাছি দূর করার উপায় যে ঘরোয়া উপায় সেটা শেয়ার করার জন্য তো এখানে আমি এক গ্লাস পানি নিয়ে নিলাম তারপর আমি নিয়ে নিচ্ছি উঁচু উঁচু করে দুই চা চামচ আমি এখানে নিয়ে নিলাম ডিটারজেন্ট যেই ডিটারজেন্ট দিয়ে আমরা কাপড় পরিষ্কার করি সেই ডিটারজেন্টটা আমি এখানে নিয়ে নিলাম যে কোনো ডিটারজেন্ট নিলেই কিন্তু চলবে আমি এখানে নিয়ে নিচ্ছি ডেটল আমি এখানে দুই চামচ ডেটল দিয়ে দিচ্ছি আমি স্যাবলনের থেকে ডেটলটা দিয়ে কিন্তু বেশি উপকার পেয়েছি তাই চেষ্টা করবেন ডেটলটা দেওয়ার জন্য তারপর আমি এখানে দিয়ে দিয়েছি একটা লেবুর রস একটা ছোট সাইজের লেবুর রস আমি পুরোটাই দিয়ে দিয়েছি বড় সাইজে লেবু হলে অর্ধেকটা দিলেই চলবে তারপর সম্পূর্ণ মিশ্রণটা একটা চামচ দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি এবার সম্পূর্ণ মিশ্রণটা আমি একটা বোতলে ঢেলে আমি স্প্রে দিয়ে মুখটা লাগিয়ে দেবো এবার যে জায়গাগুলোতে মশা মাছের উপদ্রব বেশি সকাল বিকাল কিন্তু আপনারা সেই জায়গাগুলোতে স্প্রে করে নিতে পারেন আর যেহেতু এখানে আমি ডেটল ব্যবহার করেছি তাই ঘরটাও কিন্তু জীবাণুমুক্ত থাকবে তবে অবশ্যই প্রতিটা জিনিস বাচ্চাদের হাতের নাগালে বাইরে রাখবেন তো আমার আজকে ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না তো আজকে আমি ঘরোয়া কিন্তু একদম সহজ উপকরণ দিয়ে গুলো তৈরি করে দেখিয়েছি আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সেটা তো কম বেশি আমাদের সবার বাসায় কিন্তু থাকে তো আপনারা ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু এই পোকামাকড়গুলো দূর করতে পারেন আশা করি বাইরে থেকে আপনাদের কীটনাশক কিনে নিয়ে আসতে হবে না আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই পোকামাকড়গুলো তাড়াতে পারবেন তা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ